ড্রপ করে দেওয়া হয়েছে। এইবার কেরম লাগলো টেজারটা তার আগে আমি বলে দিই, আবির স্যারের যে লুক এবং পজিটিভ একটা লুক আমরা দেখতে পাচ্ছি এবং কনফিডেন্স একটা লুক আমরা দেখতে পাচ্ছি, এবং তার থেকে বড় একটা প্রমিসিং লুক, ও ভাই হেভি লাগছে আমার লুকটা, একটুখানি বয়স্ক টাইপের লুক দিয়েছে এইবার, কিন্তু ওনার যে কনফিডেন্সটা আমরা দেখতে পাচ্ছি ওটা আমার ব্যাপক লাগছে। আর আমরা যেটা ফেলুদা থেকে অ্যাসেট করেছিলাম যে পাবো একটা হিরোওয়ালা লুক, সেটা আমরা পাইনি, কিন্তু ব্যোমকেশে আমরা সেটা পেয়েছি। যখন জিজ্ঞেস করছে আপনি তো, হ্যাঁ আমি ব্যোমকেশ বক্সী, যখন এই কথাটা বলে ওটা আমার ওপি লেভেল লাগে। বাদ বাকি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওটা ভালো লেগেছে টেজারে, এবং কালার ইফেক্টস গুলো ওগুলো অসাধারণ। এবার একটু গল্পটার কথা বলে দিই, একটা মঞ্চ যেখানে একটা খুন হয়েছে, এবার 4 বছর পরে সেম একটা মঞ্চতে খুন হয়, এবার এই কেসটার ইনভেস্টিগেশন করে হচ্ছে ব্যোমকেশ বক্সী মানে আবির স্যার, এবং এই স্টোরিটা আমরা আগেও শুনেছি পড়েছি বাট এবার দেখবো। এই ফিলটা অন্যরকম একটুখানি, অসাধারণ, জাস্ট অসাধারণ, আমি কোনো কথা বলবো না। এই টেজারটা আমার খুব ভালো লেগেছে, যে কালার ইফেক্টস গুলো এবং আবির স্যারের যে কনফিডেন্স কথা বলে এবং হিরো এন্ট্রি ওগুলো আমার খুব ভালো লেগেছে। সো আজকের রিভিউটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রিভিউতে। টেজারটা আমার মোটামুটি ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও, আর ভালো লাগলে আমার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা।